নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব কেমন আছো দর্শক বন্ধু আশা করি তোমরা মাতার আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ভালো তো থাকতেই হবে তার কারণ হচ্ছে আমার অনুষ্ঠান তোমাদের জন্য তোমাদের ভালো থাকার জন্য তোমাদের সুখে থাকার জন্য তোমাদের শান্তিতে থাকার জন্য পৃথিবীর যে প্রান্ত থেকেই যে মানুষই আমার এই অনুষ্ঠানটা দেখুক না কেন তারা যাতে প্রত্যেকে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে সব সময় কিন্তু আমি সেই চেষ্টাটাই করে থাকি আমার এই ভিডিওর মাধ্যমে আর আমি একটা কথা সবসময় বলি দর্শক বন্ধু যে আমার এই চ্যানেলটা আমার নয় কিন্তু এই চ্যানেলটা হচ্ছে আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধু যারা আমার সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স আমার ভক্ত শিষ্য প্রত্যেকের সুতরাং এই পরিবারটা যাতে বড় হয় এই পরিবারটা যাতে ভালোভাবে সুরক্ষিত থাকে তার পুরো দায়িত্বটাই কিন্তু তোমাদের এনিওয়ে আমার অনুষ্ঠানের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি আমার যারা নতুন দর্শক বন্ধু তাদের উদ্দেশ্যে বলা যে আমার ভিডিওর আমার অনুষ্ঠানের আমার বক্তব্য যেখানে শেষ হবে সেখানে একটা মহামন্ত্র দেখাবে মহামন্ত্র এই কারণেই বলছি যে মন্ত্রটা কোনো নির্দিষ্ট জব সংখ্যা নেই নির্দিষ্ট বার ক্ষণ টিঠি নক্ষত্র কিছু নেই যেখানে হোক যতবার খুশি যেদিন হোক যে কোনো সময়ে এই মন্ত্রটা তোমরা জব করবে অবশ্যই তোমাদের দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যা মানুষের জীবনে হাজারো সমস্যা বর্তমান সময়ে মানুষের জীবনটা সমস্যাময় হয়ে গেছে তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই এই মহামন্ত্রটা জপ করো তোমরা অবশ্যই তোমাদের সমস্যা থেকে মুক্তি পাবে দর্শক বন্ধু আমাদের প্রত্যেকের কাছেই একটা কথা বারবার মনে হয় আজ দীর্ঘদিন হয়ে গেল আমি ইউটিউবে অনুষ্ঠান করছি যে ধরনের আমার কাছে ফোনগুলো আসে বা যে ধরনের এত বছরের আজকে আমার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমার কেন জানি না মাঝে মাঝে মনে হয় যে ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় আমি একজনকে ভালোবেসেছিলাম আমি একজনকে ভালোবাসি আমি একজনকে ভালোবাসব সে কি যন্ত্রণা পাওয়ার জন্য সে কি কষ্ট পাওয়ার জন্য সে কি দিনরাত কাঁদার জন্য সে কি রাত্রেবেলায় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবার জন্য রাতের পর রাত দিনের পর দিন চোখে ঘুম নেই চোখের তলায় কালি পড়ে গেছে আমাদের জীবন থেকে যখন ভালোবাসাটা সরে যায় তখন আমরা কিন্তু দিশারা হয়ে যাই আমাদের ব্রেন কাজ করে না আমরা কিং কর্তব্য বিভড় হয়ে পড়ি কি করব কি করা উচিত বারবার যেন মনে হয় যে কখন একটা বার তার সাথে আমি কথা বলবো আমার বুকের ভিতরটা যেন হাউ হাউ করে উঠছে আমার বুকের ভিতরটা যেন জ্বলে যাচ্ছে কি অপরাধ করেছিলাম আমি হতে পারে একটু তর্ক বিতর্ক আরে বাবা হাঁড়ি কলসি পাশাপাশি থাকলে সে তো ঠুকোঠুকি লাগে কিন্তু তা বলে কি আমার ভালোবাসাকে আমায় ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমায় কষ্ট দিতে হবে আমি খেতে পাচ্ছি না আমি আমার কাজকর্ম ঠিকভাবে করতে পাচ্ছি না এটাই কি আমার অপরাধ যে আমি তোমাকে ভালোবেসেছিলাম আমার জীবনের সব কিছু দিয়ে আমার ভালোবাসাটা কিন্তু সত্যিই ছিল পেয়ার মহব্বত ভালোবাসা কোন মানুষ না চায় পৃথিবীতে প্রত্যেকটা জীবজন্তু একটা পাখি একটা কুকুর বিড়াল তারাও দেখবেন ভালোবাসতে চায় আর আমরা তো মানুষ ভগবান আমাদেরকে দুটো জিনিস দিয়েছে একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি তাই আমরা মানুষ তাহলে আমাদের মধ্যে জীবের সত্তা আছে আমাদের মধ্যে যখন বুদ্ধির সত্তাটা হারিয়ে যায় তখন কিন্তু আমরা একজন আরেকজনকে ঠকাই তাকে ভালোবাসা থেকে বঞ্চিত করি হয়তো আমি যে মেয়েটাকে ভালোবেসেছিলাম যে মেয়েটাকে আমি ভালোবাসব যে মেয়েটাকে আমি ভালোবাসি তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে কিন্তু হঠাৎ করেই হয়তো কোনো অজানা কারণে বা হয়তো আমার সঙ্গে কিছুটা মনোমালিন্য হয়েছে বা হয়তো আমার থেকে বেটার একজন কাউকে পেয়েছে হয়তো দেখতে সে আমার থেকে সুন্দর হতে পারে সে আমার থেকে ইকোনমিক্যালি অর্থাৎ আর্থিক দিক দিয়ে অনেক বেশি শক্ত স্ট্রং ব্যাকগ্রাউন্ড তার তার বাড়ি আছে তার গাড়ি আছে তার ব্যাঙ্ক ব্যালেন্স আছে বাট ভুলে যেও না দর্শক বন্ধু আমার একটা সুন্দর মন আছে যে মনটাকে কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কেনা যায় না সেইখানেই আমার ভালোবাসা সফলতা আমি প্রত্যেকের কাছে যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ তোমরা ভালোবাসাকে কোনো দিন অবহেলা করো না ভালোবাসাকে কোনো দিন অমর্যাদা করো না অনেক কষ্ট করে অনেক সাধনার ফল হচ্ছে একটা পবিত্র ভালোবাসা সুতরাং ভালোবাসাকে মর্যাদা দাও সম্মান দাও তুমিও ভালো থাকবে তুমি যাকে ভালোবাসো সেও ভালো থাকবে তোমাদের ভালো থাকার পরিপ্রেক্ষিতে এই পৃথিবী ভালো থাকবে পৃথিবী হবে সুন্দর পৃথিবী হবে সুন্দর থেকে সুন্দরতর সুতরাং যখনই এই রকম কোনো একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় একটা বিশৃঙ্খলা ঘটে যায় একটা বিচ্ছেদের পর্যায়ে চলে যায় ব্রেকআপ হয়ে যায় রিলেশানটা সেক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে জ্যোতিষী জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বশীকরণ আজকের এই বশীকরণের ক্রিয়াটা অত্যন্ত সহজ সরল একটা ক্রিয়া আমি হাতে কলবে একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না হলে পরে আমায় বলবে গুরুজি এখানটা বুঝতে পারলাম না এখানটা কি হলো গুরুজি ওখানটা বুঝতে পারলাম না ওখানটা কি হলো এটা আমারও কিন্তু বিরক্ত লাগে সত্যিই বলছি সেই জন্যে অনুরোধ যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি যেভাবে বুঝিয়ে তোমাদেরকে বলি আশা করি অনেকেই হয়তো এইভাবে বুঝিয়ে বলে উঠতে পারে না আমি একবারও নিজের গর্ব অহংকার করছি না আমি বুঝিয়ে বলি এটা আমার আত্মবিশ্বাস আর তোমরা কাজটা করবে থাকতে হবে তোমাদের নিজের প্রতি আত্মবিশ্বাস আর আমার উপর ভরসা আস্থা থাকবে অবশ্যই তোমরা কাজে সফলতা লাভ করবে প্রথমে একটা যে কোনো সাইজের হয় এরকম সাইজের নিতে পারো বা এর থেকে বড়োও নিতে পারো একটা সাদা কাগজ নেবে আশা করি এই রকম সাইজ আমি যেটা দেখাচ্ছি এই রকম সাইজ কাগজ নিলেই হয়ে যাবে অর্থাৎ এ ফোর সাইজ যে কাগজ সাদা কাগজ তার হাফ নিলেও হয়ে যাবে বা ফুলও নিতে পারো এইরকম একটা সাদা কাগজ তাতে একটা সাদা কাগজ আর তার সঙ্গে নেবে একটা লাল কালির পেন পেনটা বল পয়েন্ট পেনও হতে পারে বা জেল পেনও হতে পারে অসুবিধে কিছু নেই লাল কালির পেন আর পরিমাণ মতো কালো সুতো নির্দিষ্ট কোনো মাপ নেই ধরো আমি এই যে পেনটা দেখাচ্ছি এই এতটা বড় নীলও হবে বা এর থেকে একটু বড়ো নীলও হবে কালো সুতো এই তিনটে জিনিস নেবে তিনটে জিনিস নেবার পর প্রথমে একটা নকশা আঁকতে হবে সেই নকশাটা আমি একটু পরে বলবো যে কিভাবে নকশাটা আঁকবে নকশায় কি কি লিখতে হবে এবং নকশাটা কিভাবে তৈরি করবে সেটাও আমি দেখিয়ে দেব স্ক্রিনেও দেখাবে আমি বলবো নিজে মুখে আবারও বলছি যে খুব মন দিয়ে ধৈর্য সহকারে একাগ্রতার সঙ্গে আমার ভিডিওটা দেখো যে এই নকশাটা যখন তুমি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে আঁকবে কোনো স্কেল বা অন্য কিছুর সাহায্যে আঁকা চলবে না তাতে যদি লাইন এরমভাবে টানতে গিয়ে একটু বেঁকে যায় বা এরমভাবে করতে গিয়ে এটা যদি এরমভাবে একটু বেঁকে যায় বেঁকে যাক টেরা বেঁকা হয়ে যাক কোদা বাংলা কথায় বলছি তাতে যদি বাঁকাও হয় অসুবিধে কিন্তু নেই কিন্তু মনে রাখতে হবে লাইনগুলো টানার সময় কোনো স্কেল বা অন্য কোনো কিছু সাহায্য নেওয়া চলবে না এই নকশাটা যখন তোমরা আঁকবে যে কোনো দিন যে কোনো সময়ে পূর্বদিকে মুখ করে বসে যে কোনো জায়গায় তোমরা বিছানায় বসেও করতে পারো টেবিল চেয়ারও করতে পারো সোফায় বসে করতে পারো মেজতে বসে করতে পারো হ্যাঁ যদি মেজতে বসে করো সেক্ষেত্রে তাহলে একটা আসন নেবে একটা ভালো দেখে আসন নেবে আসনের উপর এই সাদা কাগজে লাল পেনের লাল কালির পেন দিয়ে তোমরা এই নকশাটা আঁকবে যেদিন নকশাটা আঁকবে নকশাটা আঁকা হয়ে গেলে তারপর আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই আঁকবে নকশাটা আঁকা হয়ে গেলে কালো সুতোয় করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আমি যেহেতু স্টুডিওতে শ্যুট করছি সুতরাং আমাকে আগে থেকে রেডি করে রাখতে হয়েছে ধরো এই সাদা কাগজটায় আঁকলে এই সাদা কাগজটায় আঁকার পর তোমাদের যেরকমভাবে পারো এরম আমি যেমন দেখাচ্ছি ক্যামেরাম্যানকে বলবো যে একটু জুম করে কাছ থেকে দেখি দিতে ধরো এইভাবে তোমরা কাগজটাকে আঁকার পর মুড়ে নিলে ঠিক এইভাবে এইভাবে মুড়ে নিয়ে ছোটো করলে আমি যেরকমভাবে মুড়ছি সেরকমভাবে না মুড়ে যার যেরমভাবে সুবিধা হয় এইভাবে মুড়বে এইভাবে মুড়ে নিয়ে ঠিক ক্যামেরাম্যানকে আমি দেখাতে বলবো একটু জুম করে যে কাগজটাকে এই ভাবে কালো সুতো দিয়ে বেঁধে নেবে কালো সুতো দিয়ে একবার দুবার তিনবার তোমাদের যার যত মনে হয় কোনো নির্দিষ্ট সংখ্যা নেই কালো সুতোটাকে ঘুরিয়ে নিয়ে তোমরা কালো সুতোর একটা দিক ঠিক আমি যে যেরকম গিট বেঁধে রেখেছি এরকম গিট বেঁধে দেবে কটা গিট বাঁধবে সেটাও বলে দিচ্ছি কোনো সংখ্যা নেই নির্দিষ্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা জটা তোমাদের মনে হয় এইভাবে কালো গিট বেঁধে কাগজটাকে যেদিন করছো কি বলেছি যে কোনো দিন যে কোনো সময়েই এইটা কিন্তু করা যাবে তাহলে যখন করলে বাঁধা হয়ে গেল কালো সুতো দিয়ে বাঁধা হয়ে যাবার পর এই কাগজটাকে অবশ্যই দর্শকবন্ধু একটা কথা মনে রাখবে এই কাজটা কিন্তু গোপনে করতে হবে সাংঘাতিকভাবে অত্যন্ত শক্তিশালী এই ক্রিয়া এই ক্রিয়ার ফলে তোমরা কিন্তু তোমাদের জীবনের ভালোবাসাকে সারা জীবনের জন্য পাবে যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে এই ক্রিয়া করতে পারবে যে কোনো পুরুষ যে কোনো নারীর উপর করতে পারবে সেটা এক্স বয়ফ্রেন্ড হোক এক্স গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক বিবাহিত হোক অবিবাহিত হোক বা যে সমস্ত ক্ষেত্রে ছেলেমেয়েরা হয়তো কথার অবাধ্য হয়ে গেছে বাবা মায়ের সে সমস্ত বাবা মায়েরাও কিন্তু ছেলে মেয়ে হয়তো বিপদে চলে গেছে ঠিকমতো হয়তো পড়াশুনো করছে না বা হয়তো অন্য কোনো বাজে সঙ্গে পড়ে গেছে বা হয়তো বাড়ির মেয়েটা তার বাবা মায়ের না পছন্দ করা একটি ছেলের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে তাকে বার করে আনতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা তোমাদের ছেলে মেয়ের উপরে প্রয়োগ করতে পারবে বা হয়তো একটা ছেলের সাথে আরেকটা ছেলে খুব ভালো বন্ধুত্ব ছিল সে কোনোভাবেই হোক বন্ধুত্বটা বা একটা মেয়ের সাথে একটা মেয়ের বন্ধুত্বের সম্পর্ক ছিল ফ্রেন্ডশিপ ছিল সেক্ষেত্রে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তারাও কিন্তু এই ঘুষীকরণের ক্রিয়াটা অবশ্যই করতে পারবে যে কথাটা বলছিলাম যে এই কালো সুতোটা বেঁধে নেবার পর এইরমভাবে এই কাগজটাকে তোমরা যে কোনো জায়গায় হয় তুমি যেখানে সূচ্ছ সেই বালিশের তলায় অথবা বিছানার তলায় তুমি যেখানে সুচ্চ সেই বিছানার তলায় অথবা তোমাদের জামা প্যান্টের যে কোনো পকেটে রাখতে পারো বা যে কোনো একটা ভালো জায়গায় তোমরা এইটাকে এই কাগজটাকে সাত দিন রেখে দেবে যেদিন করলে করার পর থেকে সাত দিন অর্থাৎ সেই দিনটাকে ধরে নিয়ে ধরো এটা যে কোনো বুধবার করলে তাহলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত হচ্ছে সাত দিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ওটা যেখানে রাখা রাখলে বুধবার দিন যে কোনো সময় অবশ্যই সূর্যাস্তের আগে সূর্য যখন অস্ত যাবে তার আগে পর্যন্ত যে কোনো সময় সকাল থেকে ওই কাগজটাকে তোমাদের বাড়ির বাইরে যে বশীকরণ ক্রিয়াটা করছো তার কথা বলছি তোমার যাকে করবে তার নয় যে বশীকরণ ক্রিয়াটা করছো তার বাড়ির বাইরে যে কোনো জায়গা একটু বেশি করে মাটি খুলে এই কাগজটাকে পুঁতে দাও মিরাকেল ঘটবে মিরাকেল চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বললাম যে ব্রেক ব্রেকআপ হোক না কেন যে ধরনের ভালোবাসাই হোক না কেন হতে পারে সে ছেলে বা মেয়ে পর্যন্ত জেডি দেমাকি তার জের ডেমাককে ভেঙে ঘুরিয়ে দেবে এই বশীকরণের ক্রিয়া এতটাই দায়িত্ব নিয়ে বলছি আমি গুরু ধরনা দ্রোণাচার্য তোমরা প্রয়োগ করো ঠিক মতো তোমরা তোমাদের প্রত্যেকে ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পাবে দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ 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 এইবারে দেখাচ্ছি যে নকশাটা স্ক্রিনে দেখাচ্ছে দেখো আমি এটা বলে যাচ্ছি প্রথমে নখানা ঘর দেখো স্ক্রিনে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নখানা ঘর টানবে তার বাম দিকে আরেকটা এক্সট্রা ঘর টানবে এবং নকশার বাইরে গিয়ে ডান দিকে একটা এক্সট্রা ঘর টানবে একটু বড় করে বাম দিকের যে ঘরটা এক্সট্রা বড় করে টানছো অর্থাৎ অতিরিক্ত যে ঘরটা টানছো স্ক্রিনে দেখাচ্ছে সেই বাম দিকের ছকের বাম দিকের তোমার বাম দিকে নয় ছকের বাম দিকের ঘরে তুমি তোমার নিজের নামটা পুরোটা লিখবে অবশ্যই লাল পেনের কালি দিয়ে এবং ডানদিকে যে অতিরিক্ত ঘরটা করা আছে দেখো স্ক্রিনে দেখাচ্ছে এটা কন্টিনিউ আমি অনুরোধ করছি ক্যামেরাম্যানকে দেখিয়ে যেতে সেই ডান দিকের যে অতিরিক্ত ঘরটা টানা আছে যেখানে লেখা আছে দেখবে বসকারীর নাম দিয়ে লাল ডট 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 করা আছে সেই জায়গায় তুমি যাকে বস করতে চাইছো। তার পুরো নাম পদবি সমেত পুরো নামটা ওইখানে লিখবে মূল নকশাটায় আসছি প্রথম ঘরে লিখবে আট কয়রাফলা ফলা ওকার অনুষ্কার ক্রৌং আট ক্রোং পরের ঘরে লিখবে এক রস্য অনুষ্কার এক নুং পরের ঘরে লিখবে ছয় ছয়ের পাশে লিখবে ওইং ওই অনুষ্কার ও ওইং ছয় ওইং তার পরের ঘরে লিখবে তিন শ্রীং ফলা দীর্ঘই অনুষ্কার শ্রীং তারপরের ঘরে লিখবে পাঁচ ব্লুং বয়লয় রস অনুষ্কার তারপরের ঘরে লিখবে সাত হতং হ তয় ঔকার অনুষ্কার হতং তারপরের ঘরে লিখবে চার ক্লিং কয়লয় দীর্ঘই অনুষ্কার ক্লিং তার তারপরের ঘরে লিখবে নয় নয়ের পাশে লিখবে নম বিসর্গ নম তারপরের ঘরে লিখবে দুই এবং হয়রা ফলা দীর্ঘই অনুষ্কার হিং আশা করি তোমাদেরকে পুরো নকশাটা কিভাবে করবে বুঝিয়ে দিলাম যা শুধু লেখা কোনো বলতেও হবে না মুখে কিছু করতে হবে না যেভাবে বললাম সেইভাবে করো আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পাবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদের আমি প্রত্যেককে অনুরোধ করব যে এটা তোমাদের চ্যানেল আমার ইউটিউব পরিবার তোমাদেরকে নিয়েই আমার পরিবার এই পরিবারটাকে বড় করার দায়িত্ব অবশ্যই তোমাদের সুতরাং বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো লাল বটনটাকে প্রেস করো দেখবে সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলটা পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে আগামী দিনে তোমরা আমার নিত্য নতুন ভিডিও যেগুলো পাবলিশড হবে দেখতে পাবে এবং ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করো অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না অনুষ্ঠান শেষ করার আগে আবারও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে দর্শক আমার অনুষ্ঠান দেখছ প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা শুভ কামনা রইল তার সাথে সাথে মা তারা বাবাগুরু বামদেবের কাছে আমার একান্ত প্রার্থনা তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এবং অবশ্যই ভালোবাসার ক্ষেত্রে জয়ী হও স্বর্ণাক্ষরে লেখা থাকুক তোমাদের ভালোবাসার নাম এই কামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা